লন্ডনে বসে ষড়যন্ত্র করে এই শেখ হাসিনাকে আপনারা ক্ষমতা থেকে লড়ানোর স্বপ্ন দেখেন, এই দুঃস্বপ্ন আপনাদের কোনোদিন পূরণ হবে না। আপনি তো বাংলাদেশে আসতে পারেন না, আপনার ঘর মতনে নিমা হচ্ছে পাকিস্তানের এজেন্ট, হচ্ছে রাজাকারের প্রতাপটা, কিন্তু আপনার তো মা লন্ডনে বসে থাকেন, নিজের মায়ের অসুখের চিকিৎসার খোঁজখবর নিতে পারেন না, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ক্ষমতায় যাবেন, এই দুঃস্বপ্ন আপনি কিভাবে দেখেন? এই বিদেশি ইউনিয়নের দীর্ঘদিন ধরে এই দুর্গাপুরের মাটিতে একটি শক্তিশালী ইউনিয়ন হিসেবে ধরে রেখেছেন যে সকল তৃণমূলের নেতা কর্মীরা, সকলকে আমার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে লাল সালাম। প্রিয় ভাইয়েরা আমার, এই বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একটি শিশু জন্মগ্রহণ করার পর থেকে একটি বৃদ্ধ মানুষ কিভাবে তার জীবন যাপন করবে সেই কাজগুলো উনি করে বেড়াচ্ছেন। একজন যে নারী তার সন্তান গর্ভে আসবে সে মায়ের মাতৃকালীন ভাতা এবং সরকারি চাকরি করলে তার ছুটির ব্যবস্থা করে দেওয়া, তাকে ভাতা দেওয়া। যে মানুষটি বয়সের বাড়ি নত হয়ে গেছে, দীর্ঘদিন এই তার সন্তানকে লালন পালন করে আজকে একটি জায়গায় চলে এসেছে, তার দেখার কেউ নাই, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাকে বয়স্ক ভাতা দিয়েছে। এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনার সন্তানের দায়িত্ব নিয়েছে, কৃষক ভাইদের ভর্তুকি দিয়ে সারের ব্যবস্থা করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই বর্তমান সময়ে আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি, একদিকে করোনা আরেকদিকে বিশ্বযুদ্ধ, এর মধ্যে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, নেপাল দেউলিয়া হয়ে গেছে, ভারতের অর্থনীতি দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার শ্রম যোগ্যতা মেধার মধ্য দিয়ে এই বাংলাদেশের অর্থনীতিকে উনি একটি অবস্থায় ধরে রেখেছেন, আমরা এখনো এই এশিয়ার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছি। প্রিয় ভাই আমার, আমার বাংলাদেশের অর্থনীতিতে বিন্দু মাত্র কোন আঘাত হানে নাই। প্রিয় ভাই আমার, এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনাদের যে ছায়া, আপনাদের সমর্থন নিয়ে এই বাংলাদেশকে এশিয়ার আজকে একটি শক্তিশালী দেশ হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, এটা আপনাদের অবদান, আপনাদের ভোট, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা উনাকে শক্তি যুগিয়েছে, আর আপনার শক্তিকে উনি কাজে লাগিয়ে উনি মেট্রো রেল করে দিয়েছে, উনি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করে দিয়েছে, উনি এই বাংলাদেশের প্রত্যেকটি হাইওয়ে রাস্তা করে দিয়েছে, এই একের পর এক এই বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে এই অর্থনৈতিক মন্দার মধ্য দিয়েও উনার একটি কাজও উনি বন্ধ করে নাই, প্রত্যেকটি কাজ উনি চালিয়ে গিয়েছে। প্রিয় ভাই আমার, যে মানুষটি দিন রাত পরিশ্রম করে এই বাংলাদেশকে আজকে একটি মর্যাদার জায়গায় দাঁড় করিয়েছে তার নাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আর এই শেখ হাসিনাকে আপনারা ভয় দেখানোর জন্য লন্ডনে বসে ষড়যন্ত্র করে এই শেখ হাসিনাকে আপনারা ক্ষমতা থেকে লড়ানোর স্বপ্ন দেখেন, এই দুঃস্বপ্ন আপনাদের কোনোদিন পূরণ হবে না। আপনি তো বাংলাদেশে আসতে পারেন না, আপনার ঘর মতনে নিমা হচ্ছে পাকিস্তানের এজেন্ট, হচ্ছে রাজাকারের প্রতাপটা, কিন্তু আপনার তো মা লন্ডনে বসে থাকেন, নিজের মায়ের অসুখের চিকিৎসার খোঁজখবর নিতে পারেন না, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ক্ষমতায় যাবেন, এই দুঃস্বপ্ন আপনি কিভাবে দেখেন?